একা মিঠুন নন, এই চার তারকার সঙ্গেও সম্পর্ক ছিল শ্রীদেবীর, ধরা পড়েন হাতে নাতে। শ্রীদেবী বলিউডের একজন বিউটি কুইন, যার সৌন্দর্য আজকের এই প্রজন্মকেও মুগ্ধ করে। 80-এর দশকের সুন্দরী এই অভিনেত্রীর রূপের গ্ল্যামার এবং অভিনয়ে দেখলে পর্দা থেকে চোখ সরানো যেত না। তাকে তার সময়ের টপ নায়িকা হিসাবে গণ্য করা হতো, কাজেই খুব স্বাভাবিকভাবেই বলিউডের অন্দরেও শ্রীদেবীর প্রতি অনুরক্ত তারকার অভাব ছিল না। তাই শ্রীদেবীর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক বিতর্ক। শ্রীদেবীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেম ও বিয়ের গুঞ্জন একসময় মুখরিত হয়ে উঠেছিল বলিউড। তবে মিঠুন শুধু একা নন, সেই সঙ্গে কমল হোসেন, জিতেন্দ্র এবং পরিচালক বনি কাপুরের সঙ্গেও শ্রীদেবীর সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে মুখরিত হয়। শ্রীদেবী যখন নায়িকা হিসাবে সবেমাত্র তার কেরিয়ার শুরু করেছেন, তখন তৎকালীন সময়ের সুপারস্টার কমল হাসানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। শোনা যায় শ্রীদেবী এবং কমল নাকি মাঝে মধ্যেই শুটিং সেট থেকে উধাও হয়ে যেতেন, তাদের নাকি গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু মেয়ের এই কীর্তি জেনে রুখে দাঁড়ান শ্রীদেবীর মা। তার প্রবল বাধাতেই শ্রীদেবী এবং কমল হাসানের সম্পর্কটা আর এগোতে পারেনি। তবে এই সময় শ্রীদেবী এবং কমল হাসানের জুটি ছিল সুপারহিট। তারা একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। কমল হাসানের পর শ্রীদেবীর নাম জড়ায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে। কিন্তু শ্রীদেবী জানতেন না মিঠুন অনেক আগেই যোগিতা বালিকে বিয়ে করে বসে আছেন। মিঠুন এবং শ্রীদেবীর একাধিক ছবি সেই সময় হিট হয়েছিল। বাস্তবেও তাদের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এমনকি তারা নাকি গোপনে বিয়ে করে নেন বলেও শোনা যায়। ঠিক এরপরই শ্রীদেবী যোগিতার ব্যাপারে জানতে পারেন। তারপর মৌখিকভাবে তিনি মিঠুনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন। মিঠুন এবং শ্রীদেবীর রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট ফাঁস হয়ে গিয়েছিল, সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। তাই শেষমেশ মিঠুন শ্রীদেবীর জুটিও ভেঙে যায়। এরপর শ্রীদেবীর জীবনে আসেন জিতেন্দ্র, তিনিও তার রূপে মুগ্ধ হয়েছিলেন। মিঠুনের পর শ্রীদেবী জিতেন্দ্রর সঙ্গে ছবিতে অভিনয় শুরু করেন। এরপর শুটিংয়ে গিয়ে তারা নাকি হোটেলের ঘরে একসঙ্গে থেকেছেন বলেও শোনা যায়। পরপর তিনবার প্রেম ভাঙার পর শ্রীদেবীর জীবনে আসেন বনি কাপুর। মিঠুনের মতো বনিও ছিলেন বিবাহিত। প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের থেকে তার দুটি সন্তানও হয়েছিল। শ্রীদেবীর নাকি মোনার বান্ধবী ছিলেন। শ্রীদেবীকে বিশ্বাস করে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিলেন মোনা। কিন্তু বনির সঙ্গে সম্পর্কের দরুন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রীদেবী। বনি শেষমেশ মোনাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।